শুভ সকাল বন্ধুরা, আরও একটি সুন্দর সকালের শুভেচ্ছা তোমাদের দিলাম। তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এই যে একটু উঠেই পরে আমি আমার এই যে প্রাণ, মানে আমার জীবন, এগুলোকে একটু দেখছি। সেই কিছুদিন আগে একটা ডিসেলভিসিয়া গাছ তোমার আমি লাগিয়েছিলাম কাটিং করে, সেই গাছটা দেখো ছোট বড় হয়েছে। প্লাস তোমার যে গাছটা আমি কেটে তোমার ছোটো করে লাগিয়েছিলাম, বাদ বাকি যে উপরের ডালটা কেটে আমি গাছ লাগিয়ে দিয়েছিলাম, সেই গাছটা দেখো এইটা এত সবুজ হয়ে উঠেছে কিছু দিনের পরিচর্যা। একদম একে ছাওয়াই রেখেছি, কিন্তু ডালটা কোনো মতে ভেঙে গেছিলো ওই পাতাটা। তারপরে এই গাছগুলো সব দেখো ছাওয়াতে রেখেছি, এখন সবুজ হয়ে রয়েছে। তো খুব সুন্দর হয়েছে, দেখে মনটা আমার খুব ভালো লাগে। এত গরমের মধ্যেও এত সুন্দর সুন্দর গাছগুলো আমার সবুজ হয়ে রয়েছে। আমি এই গাছের সবুজত্ব আমি হারাতে দেইনি, কেন আমি সবসময় এদের খুব সুন্দরভাবে পরিচর্যাটা করি। মানে এরা কখনো দেখো হলুদ হয়ে যায়নি, এত রোদের মধ্যে কোনো পাতা আমার হলুদ না কিছু না, যেটা হয়ে যায় সেটা আমি কেটে বাদ দিয়েছি। তো আজ হচ্ছে রবিবার, তো আমি ওই সামনের দিকটা যে কি তুলসী মঞ্চ, আর এই দিকটা আমার পেছন দিকে পলি কত গাছ রয়েছে, এইগুলো হচ্ছে পেছন দিকে শেডের মধ্যেই এই গাছগুলো রয়েছে। তো একটু এগুলো নিয়ে নাচার করছি, করে আমি ব্রেকফাস্ট অবশ্যই বানিয়ে নিয়েছি। বানিয়ে নিয়ে আমি এদিকে এসেছি, তখন আমি ভেবেই রেখেছি গাছ দিয়ে আজকে তোমাদের সকালটা শুভেচ্ছা জানাবো। তো তাই করলাম, ওদিকে আমি ব্রেকফাস্ট বানিয়েই এসেছি, আমার চাও হয়ে খাওয়া হয়ে গেছে, ছেলে মেয়েদের দিয়ে দিয়েছি চা। হাজবেন্ড এখন গেছে তোমার বাজারে মাছ আনতে গেছে, তো মাছটা যতক্ষণ আনবে ততক্ষণে আমার ওদিকে কিছু কাজ হয়ে গেছে। তো আমি এই গাছগুলো একটু এদিক ওদিক করছিলাম, তো তাই আর কি। আমি বলি না এখান থেকেই তাহলে আজকে সকালটা শুরু করি, তো চলো এবারে টিফিন করতে যাই। এই দেখো আজকে আমি আলু পরোটা বানিয়েছি, আর আমাদের তো দই সব সময় আমরা ভাতেও দই খাই, আর সকালে যে রায়তা বানিয়েছি আলু পরোটা দিয়ে এই রায়তাটা টিফিন খাওয়া। ব্যাস আলু পরোটা করে দিলাম, রায়তা এই খেয়ে নিলাম, তিন ব্রেকফাস্ট হয়ে গেল। এই যে মাছ নিয়ে এসছে, এবারে মাছটা ধুতে যাই। এই যে মাছ নিয়ে এসছে দেখো, বোয়াল মাছ নিয়ে এসছে, বোয়াল মাছটা খুবই ভালো পেয়েছে, রুই মাছটাও খুব ভালো পেয়েছে। তো এখানে বলে নিই আমার ছেলে ধরো আজ তো রবিবার, সোমবার আর মঙ্গলবার, ব্যাস আমার এই দুটো দিন আর হাতে রয়েছে যে ছেলেটা এই থাকবে। তারপরে বুধবার দিন তো বিধান ধরবে, তারপরে দুরন্ত ওখান থেকে হাওড়া থেকে দুরন্ত ব্যাঙ্গালোরে পড়াশোনা করছে, এখানে চলে যাবে। তো এই মাছগুলো বোয়াল মাছ, তারপরে ভেটকি মাছ, এইগুলো ভেটকি মাছের পাতুড়িটা এইসবগুলো খেতে ভালোবাসে। এতদিন ধরে জ্যান্ত মাছগুলো খেয়েছি, এখন যেহেতু ওর পাপার জন্য বলছে যে ছেলেটা চলে যাবে, তো একটু বড় মাছগুলো করে দিই, যেরকম একটু কালিয়া দই দিয়ে করে দেবো। আজকে যেমন বোয়াল মাছটা একটু কালিয়া টাইপের, লঙ্কা মাছটা করবো, এইরকম একদিন ভেটকি মাছের পাতুড়ি করে দিয়েছি। তো এই জন্যই নিয়ে এসছে, একেবারে যখন পেয়েছে তো ভালো নিয়ে এসছে। তো আমি কী করবো বলো তো, রুই মাছটা ভেজে একটু রেখে দেবো, কেন গরম আর এতে রাখবো না, প্রায় 12:30 বাজে মাছটা নিয়ে এসছে, তো ধরো ভেজে রাখবো রুই মাছটা, আর বোয়াল মাছটা আমি আজকে করবো। তো এইসব মাছ তো ধরো একটু আদা রসুন পেঁয়াজ দিতেই হবে, গরম মশলা আর গরম মশলাটাও দেবো। আর এইখানে আমি একটু বলে দিই, এই যে আমার গ্যাস চকরা বকরা দেখেছো, আমার আগে বাজাজের গ্যাস ওভেন ছিল, মানে বিয়ের পরেই ধরো 19 বছর গেল, তো ওইটা অটোমেটিক ছিল, তো অটোমেটিক ওইটা সেন্সারটা খারাপ হয়ে গেছিলো। তো স্বাভাবিক একবার খারাপ হলে এই জিনিসটা ঠিক হয় না। আর এই গ্যাসটা আমার কোনো কিছুতে আমরা গিফট পেয়েছিলাম, কিন্তু কেনাকাটাতে গিফট পেয়েছিলাম, তো যাই হোক খারাপ হয়ে গেছিলো, তা এইটাই আমি লাগে আর কি এখন কাজ চালাচ্ছি, আর কাজ চালাচ্ছি যখন চলছেই আর কি, আগে বাজাজেরটা ছিল। তো যাই হোক, এই যে মাছটা ভাজা প্রায় হয়ে গেছে, রুই মাছটা এই যেটা ভেজে আমি এতটা এরকম করে ভেজে এটা রেখে দেবো, এটা কালকে করবো, আর আজকে করে দেবো আমি বোয়াল মাছটা। দেখো এই বোয়াল মাছটার পেটিগুলোও খুব সুন্দর, বেশ খুব সুন্দর মাছটা পেয়েছে। এই যে করছি বোয়াল মাছটা এখন করছি, আর আমার মনটা একটু সত্যি স্বাভাবিক একটু খারাপ হয়ে যাচ্ছে। আজকে ধরো রবিবার, আমি খালি কাউন্ট করছি যে একসাথে আজকে বসে দুদিন আর বাকি, আজকে বসে খাবো আমরা একসাথে, কালকে ধরো সোমবার আর মঙ্গলবার দিনটা, ব্যাস এই দুটো দিন একসাথে বসবো একসাথে, মানে যাই হোক মানে মনটা যত হোক কোথায়। আবার প্রায় ও সেকেন্ড ইয়ার এক্সামটা দিয়েছিলো, 20-25 দিন মতন ছিল, তো 20-25 দিন মতন ছিল, এই যে আবার এখন যাচ্ছে কখন 1 বছর প্রায়, ছেলে তো বলছে আবার 7-8 মাস পর মা আসবো আবার থার্ড ইয়ারের এক্সামটা দিয়ে। তো যাই হোক যেতেই হবে। এই দেখো যথারীতি এখানে আবার শুরু করি, যে জিরে দিয়েছি, একটা লবঙ্গ দিয়েছি, আর আমি এই বোয়াল মাছে না একটু দারচিনিটা দিই, আর সেটা বেটেই দিই, আমার ওই একটা তো দোষ আছে, আমি মানে ওই বেটে মশলাটা একটু করি,
দারচিনিটা দিই, বেটে দিই। দারচিনিটা দেখো একটু বড়ই দিয়েছি, একটা এলাচ, একটা লবঙ্গ দিয়েছি, এই যে জলধারি দিয়েছি, একটা টমেটো দিয়েছি, পেঁয়াজ দিয়ে, আর এই যে জিরে বাটাটা দিচ্ছি, জিরে বাটার মধ্যে একটু দারচিনিটা বেশি দিয়েছি। দারচিনির গন্ধটা আমার জানি না, বোয়াল মাছের দিলে পরে ফ্লেভারটা বেশ ভালো হয়। বোয়াল মাছের দিলে, বোয়াল মাছ আর মাছ না, বোয়াল মাছ আর আর মাছ, এই দুটো মাছে একটু দারচিনিটা বেশি দিই, একটু পরিমাণে বেশি দিই। এই যে যথারীতি হয়ে গেছে, আবার নামানোর সময় কাঁচা লঙ্কাটা দিয়ে নামালে কাঁচা লঙ্কাটা একটু তেঁতো করে নামানোর আগে দিই, কেন বলো তো, এই ফ্লেভারটা খুব সুন্দর আসে। তো চলো যে খেতে বসে গেছি সবাই, মানে জলদি জলদি করেও এই যে করার সব কিছু সামলে। এই যে লাল শাক, আমার ছেলে আবার শাকটা খুব ভালোবাসে, শাক শুক্তো এগুলো খেতে ভালোবাসে ও, আর তিতোটা খেতে ভালোবাসে। এই যে তেঁতো দিয়ে মুগ ডাল করেছিলাম, দিয়ে ওই উচ্ছে দিয়ে মুগ ডাল করেছিলাম, ও শাকটা ভালোবাসে, শাক শুক্তো এগুলো ভালোবাসে, মানে চিকেন মাটনের চেয়ে তোমার মাছের ভ্যারাইটিটা বেশি ভালোবাসে। শাক, তারপরে তোমার শুক্তো, যেরকম শাকটা আমি করেছি, যেরকম লাল শাকটা, লাল শাকটা যেমন বাদাম দিয়ে করেছি, বাদাম যেরকম লাল শাকে বাদাম দিয়েও খেতে পছন্দ করে, বাদাম একটু পোস্ত দিয়ে করেছি লাল শাকটা। যে কোনো দেখো, যে গিমের শাকটা করেছিলাম ওটাও ভালোবাসে, উচ্ছে ভাজা শুক্তো এগুলো খুবই ভালোবাসে। তোমার চিকেন মাটনের চেয়ে যেরকম পনির, হ্যাঁ তোমার পনিরের আইটেমটা খুবই ভালোবাসে আর কি ও খেতে। পনিরের যে কোনো আইটেম করে দিই, যেরকম বাটার পনির, পনির মশালা, পনির রোল, পনির পকোড়া খুবই ভালোবাসে। তোমার চিকেন মাটন দেওয়ার দরকার নেই, পনির ডেলি ডেলি পনির ভ্যারাইটি করে দাও, খেয়ে নেবে। মাছের ভ্যারাইটি করো, বড় মাছের ভ্যারাইটি করে দাও, ব্যাস ও খেয়ে নেবে। শাক করে দাও, ব্যাস ওর আর চিন্তা নেই। তো এই হচ্ছে, চলো আবার আমরা খাওয়া শুরু করে দিই সবাই মিলে। আর তো খিদে তো পাই খুবই। কেমন হয়েছে বাবা মাছটা, কেমন হয়েছে? মানে আমার ছেলের ভালো হয়েছে, বড় ভালো লাগছে, খাই ভালো। বলবি না তো বাবা কেমন হয়েছে বল। এই তো আমরা শাকই খাওয়া শেষ হয়নি। আজ হচ্ছে সোমবার, কালকে তো আমি ভিডিওটা শেষ করিনি, অল্প করে রেখে দিয়েছিলাম। আজ হচ্ছে সোমবার, এই জন্য আজকে আবার আমি নতুন করে যুদ্ধের, আরও একটা যুদ্ধের দিন শুরু। তো এই মাথায় আমি অনেকটা তেল দিয়ে, দেখো তোমরা ঝুঁটি বেঁধে নিয়েছি, আমার ঝুঁটি দেখে তোমরা কেউ হাসাহাসি করো না, ঝুঁটি বেঁধে নিয়েছি, টেনে টুনে ভালো করে ঝুঁটি বেঁধে নিয়েছি। ঝুঁটি নেমে যুদ্ধে নেমে পড়েছি, একদম তৎকালীন যে যুদ্ধতে নামে না, সেই তৎকালীন যুদ্ধেতেই আমি নেমে পড়েছি, আতা কুন্তি সবজি মাছ সব কিছু নিয়ে। তো এখানে বলে দিই তোমাকে, সকালবেলায় ব্রেকফাস্টটা করেছিলাম কি বলো তো, সুজি দিয়েছি, এর মধ্যে সুজি দিয়েছি, হ্যাঁ প্রায় হাফ কাপ মতন সুজি, এক কাপ দেড় কাপ মতন ময়দা দিয়েছি, দই দিয়েছি এক কাপ, আর একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনে পাতা দিয়ে পরে ভালো করে ওটা ফেটিয়ে একটু নুন আর গোলমরিচটা দিয়েছি, বেশি করে গোলমরিচ দিয়ে, আর সাথে একটা ডিমও দিয়েছি, দিয়ে চাপাটি করে দিয়েছিলাম, ওরা সস দিয়ে খেয়ে নিয়েছে। আর যথারীতি মাছটা শুরু করে দিয়েছি করা, এই যে আলু কেটে রেখেছি, আজকে রুই মাছটা প্রথমে বার করেছি, বার করে একটু ভেজে নিলাম, ভেজে নিয়ে যে আলু কেটে রেখেছি এই আলুটা দিয়েই করব। আর এই যে পটল কেটে রেখেছি, পটলে পুরো অবশ্য পোস্ত দেবো না, আর মধ্যে সর্ষে মিশিয়ে দেবো। আর এই যে উচ্ছে আলু ভাজা শুরু হয়ে গেছে, মাছটা বার করে আবারও আর একবার ভালো করে লাল করে ভেজে নিয়ে রেখে দিয়েছি এনাকে সাইডে। তো এখন এই যে যথারীতি আমার নাচটা নাচটা শুরু হয়ে গেছে, এইসব করছি। আজকে করবো আমি দই দিয়ে, তো আমি দইটা মিক্সিতে চেপিয়ে দিয়েছি, বড় এক কাপ দই দুটো মিক্সিতে। আলুটা না দিলেও চলতো, কিন্তু আমি আলু দিলে আমার ভালো লাগে, কেন আলুটা খেতে খুঁজে আমার বড়ও চায়, ছেলে অবশ্য খোঁজে না, মেয়েও খোঁজে না, আমি একটু খাই। তো যাই হোক, আট পিস মাছ ছিল তো করে দিলাম, এবারে চলো খেতে বসি সবাই মিলে। মানে রান্না টান্না করতে করতে আর খেতেও এত লেট হয়ে যাচ্ছে কদিন ধরে পুরো, এই যে আবার খেতে বসে, ব্যাস আজকে তো হয়ে গেল সোমবার, আরও একটা দিন বসে আমরা সপরিবার মিলে খাবো, ব্যাস তারপরে বুধবার দিন ছেলে চলে যাবে, এই তো দুটো দিন দেখতে দেখতে চলে গেল, ব্যাস। তো চলো তোমরা দেখতে থাকো লাস্ট পর্যন্ত। আমের চাটনি, আম আম দিয়েছি, আর এই দইটা দিয়েছি, আমাদের প্রতিদিন থাকে লাল শাক, হ্যাঁ আর যে ডাল, ডাল উচ্ছে আলু ভাজা, আর এটা হচ্ছে পটল সর্ষে আর পোস্ত দুটো মিশিয়ে করেছি। তো তোমার এই হচ্ছে করেছি, হ্যাঁ শাক আছে উচ্ছে, এটার মধ্যে দিয়ে দিচ্ছি শুভমকে, আর এ করছি না, এটা তো ওটা বাঙালি খাবার আইডিয়াল খাবার হিন্দি খাবার খাবারটা শুরু করে।
হবে তো উপকার হবে তোমার উপকার হবে সুম হাত দাও এই যে দুই ভাই বোন বসছে এই আর ধরো সোমবার আর মঙ্গলবার দিনটা আর একটা দিন তারপরে ছেলে চেয়ারটা ফাগাই থাকবে সেই সাত মাস আবার সেই ফোন ফোন না পেলে চিন্তা ভিডিও কল কর পাপা ভিডিও কল কর পাপা ভিডিও কল না পেলেই চিন্তা সাংঘাতিক এই বন্ধুকে ফোন করো তখন ওই বন্ধুকে ফোন করো এই চললো আবার আরও একটা জীবন আমার ছিলাম খুব ভালোই ছিলাম প্রায় 25টা দিন খুব ভালো ছিলাম ছেলে কাছেই ছিল ভালো ছিলাম আবার সেই চিন্তা এই যে বিকেলবেলায় 7টার সময় ওর বাবা বার্গার আবার এনে দিল নিয়ে এই যে বার্গার দুই ভাই বোনে মিলেই খাচ্ছে তো বন্ধুরা আজকে আর এখানেই রাখবো আর বেশি বড় করছি না ভিডিওটা তোমরা সবাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো তাহলে আজকে এইখানেই রাখছি তোমরা সবাই সবাই খুব সুস্থ থেকো টাটা গুড নাইট।